এই মুহূর্তে নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ হাতিয়ায় আছেন সহকর্মী ইসমাইল হোসেন কিরণ, সেখান থেকে সরাসরি যোগ দিচ্ছেন তিনি। কিরণ, ভাঙন পরিস্থিতি ও ভাঙন রোধে স্থানীয়দের কার্যক্রমের সবশেষ তথ্য জানাবেন আমাদের। কিরণ, ভাঙন পরিস্থিতির সবশেষ তথ্য কি আছে আপনার কাছে জানাবেন? জি, ধন্যবাদ মালিয়া আপনাকে। হাতিয়ায় নিজস্ব অর্থায়নের নিজস্ব স্বেচ্ছাশ্রমে নদী ভাঙন রোধে তীর রক্ষায় কাজ করছেন স্থানীয়রা। গত বছর এমন সময়ে প্রায় নিজস্ব অর্থায়নে 800 মিটার কাজ করছেন স্থানীয়রা। এই কাজে প্রায় তারা 60 কোটি টাকা ব্যয় করেছেন। এই কাজে সবচেয়ে সহযোগিতা করছেন বিত্তবান ব্যবসায়ী, কামার, সেলুন দোকানদার থেকে শুরু করি রাজনীতিবিদ সবাই। প্রবাসীরাও বিদেশ থেকে অনেক টাকা পাঠিয়েছেন। এজন্য হাতিয়া তীর রক্ষা কমিটি নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন তৈরি করা হয়েছে। এই সংগঠনের মাধ্যমে নিজস্ব অর্থায়নে এই কাজটি তদারকি করা হচ্ছে। আপনারা জানেন যে হাতিয়া একটি নদীভাঙ্গন এলাকা। স্বাধীনতার পর থেকে এখানে নদীভাঙ্গন অব্যাহত রয়েছে। ইতিমধ্যে অব্যাহত নদীভাঙ্গনে হাতিয়ার হরনি এবং সানন্দী ইউনিয়ন নামে দুটি ইউনিয়ন সম্পূর্ণ নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এই ভাঙ্গন রোধে স্থানীয় সংসদ সদস্য আয়েশা ফেরদৌসের প্রচেষ্টায় 2200 কোটি টাকার একটি প্রকল্প একনেকে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। কিন্তু সরকারি বরাদ্দের বিলম্ব হওয়ায় নদী ভাঙ্গন রোধে স্থায়ী নিজেদের স্থায়ী ঠিকানা রক্ষা করার জন্য স্থানীয়রা উদ্যোগ নিয়ে এই কাজটি করেছেন। গত বছর যে 800 মিটার কাজ তারা করছেন ব্লক নদী তীর রক্ষায়, সে কাজের ফল ভালো হয়। এবছরও তারা অনুরূপ ভাবে নিজস্ব অর্থায়নে স্বেচ্ছাশ্রমে এই কাজটি করেছেন। এই কাজে রাজনীতিবিদ, স্থানীয় ব্যবসায়ী থেকে শুরু করে সবাই সহযোগিতা করছেন। সবচেয়ে বেশি আর্থিকভাবে সহযোগিতা করছেন হাতিয়া হুজিলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক এমপি মোহাম্মদ আলী। তিনি নিজেই 50 লক্ষ টাকা দিয়ে এই কাজ শুরু করে দিয়েছেন। এরপর থেকে পর্যায়ক্রমে স্থানীয় ব্যবসায়ী, ইউনিফি চেয়ারম্যান থেকে শুরু করে সবাই এই কাজে সহযোগিতা করছেন। ধন্যবাদ। এতক্ষণ ইসমাইল হোসেন কিরণ জানাচ্ছিলেন নোয়াখালীর হাতিয়া থেকে।